বেকার হোস্টেল বেকার হোস্টেলে থাকতেন চব্বিশ নম্বর রুমে থাকতেন উনি। রুমটা এখনো আছে, মিউজিয়াম বানানো রয়েছে। রাত্রিবেলা মগরিবের নামাজ কিংবা ঈশার নামাজ পড়ে যাবেন, হ্যাঁ, ইমাম সাহেবকে এই মসজিদ সাহেবকে বলবেন কি আমি একটু শেখ সাহেবের রুম দেখব, আপনাকে দেখিয়ে দেবে। মসজিদের এখানে, হ্যাঁ, মসজিদের ভিতরেই, মসজিদের ভিতরে, ওর ভিতরে মসজিদ আছে, বেকার হোস্টেল। শেখ সাহেব এখানে আছে, এখানে আপনি আমার গাড়িতে উঠেছেন, ওইখানে উনি আড্ডা মারতেন। শেখ সাহেব এই স্কুলে এই কলেজে পড়তেন, আগে ছিল।